আসসালামু আলাইকুম, আমি নোয়াখালি অলরাউন্ডারের মাধ্যমে নোয়াখালীবাসীকে কতগুলো বিষয় জানাতে চাচ্ছি। আপনারা জানেন যে কোভিড-19 করোনা ভাইরাস, এটা একটি প্রাণঘাতী ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি। আমরা সারা দেশে এবং বিশেষ করে আমাদের নোয়াখালী জেলাতে এই করোনা ভাইরাসের আক্রমণ এবং এর বিস্তার যেন না লাভ করতে পারে সেদিকে নানাবিধ প্রচেষ্টা আমরা হাতে নিয়েছি। ইতিমধ্যে আজ পর্যন্ত 194 জন যারা বিদেশ থেকে আমাদের নোয়াখালীতে এসেছেন তাদেরকে আমরা হোম কোয়ারেন্টাইনে রেখেছি। হোম কোয়ারেন্টাইন মানে হলো যারা বিদেশ থেকে এসেছেন তাদেরকে 14 দিন স্বেচ্ছায় তাদের বাড়িতে একাকী থাকতে হবে। তারা তাদের পরিবারের সদস্যদের সাথে মিশতে পারবে না। তার ব্যবহার্য জিনিস, তার থাকার জায়গা সব কিছু আলাদা থাকবে। এতে করে তার দ্বারা অন্য কেউ সংক্রমিত হবে না। এই করোনা ভাইরাসটি মানুষ থেকে মানুষে ছড়ায়। এটি বাংলাদেশ থেকে উৎপত্তি কোনো ভাইরাস নয়, এটি যারা বিদেশ থেকে আসছেন তাদের মাধ্যমেই বাংলাদেশে এই ভাইরাসটি ছড়াচ্ছে। এখন যিনি বিদেশ থেকে আসছেন তিনি নিজের স্বার্থে, তার পরিবারের স্বার্থে, দেশের স্বার্থে, বৃহত্তর জাতির স্বার্থে তাকে নিজে নিজেই স্বেচ্ছায় এই হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য আমি তাকে আহ্বান করছি। যদি কেউ এই আহ্বানটি না শোনেন তাকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করছি। আপনারা জানেন ইতিমধ্যে অনেককেই আইনের আওতায় আনা হয়েছে এবং তাদেরকে আমরা হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করছি। ইতিমধ্যে আরেকটি তালিকা আমাদের হাতে পৌঁছে গেছে, যেটি নোয়াখালীতে কতজন বিদেশ থেকে বিগত এক মাসে আমাদের এখানে এসেছেন। আমরা তালিকাটি সর্ট আউট করছি, তাতে করে অনেকজন যারা নোয়াখালীর মানুষ বাইরে থাকেন তারা এই দেশে এসেছেন। প্রত্যেককে আমি আপনাদের মাধ্যমে আহ্বান করব, তারা যেন স্বেচ্ছায় 14টি দিন তারা এই জনগণের স্বার্থে, জাতির স্বার্থে নিজেরাই তাদের বাড়িতে সীমাবদ্ধ থাকেন। কোনো হাট বাজার, রাস্তাঘাট, দোকানপাট কোথাও যেন তারা না বের হন। আপনারা জানেন যে আমরা জেলার একটি কমিটি রয়েছে, উপজেলার একটি কমিটি রয়েছে, ইউনিয়নের একটি কমিটি রয়েছে। জেলা কমিটির নির্দেশনা ইউনিয়ন কমিটিগুলো পালন করছেন। ইউনিয়ন কমিটির নির্দেশনা আমাদের একদম গ্রাসরুট পর্যায়ে উপজেলা সেটি নিয়ন্ত্রণ করছেন। ইউনিয়ন পর্যায়ে আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যারা আছেন তাদেরকে নিয়ে কমিটিটি গঠন করা হয়েছে। এই কমিটি প্রত্যেকটি বাড়িতে গিয়ে তাদেরকে সাবধান করে দিচ্ছেন এবং তাদেরকে তাদের বাড়িতে থাকার জন্য আহ্বান জানাচ্ছেন। আমি আবারও বলছি, যদি কেউ এই আদেশ অমান্য করেন তার বিরুদ্ধে আমরা আইনানুগ কঠোর ব্যবস্থা নেব। আমাদের হাসপাতালগুলোতে আমরা 100টি আইসোলেশন বেড করেছি। যদি কেউ সংক্রামিত হন তার জন্য আমরা উপজেলাভিত্তিক আইসোলেশন সেন্টার করব, তার প্রস্তুতি আমাদের রয়েছে এবং সেই কার্যক্রম আমাদের শুরু হয়েছে। যদি আমাদের এখানে কোনো রোগী ধরা পড়ে সেই ক্ষেত্রে এটি আমাদের কাছে আরও মারাত্মক আকার ধারণ করবে। আমরা চাই এই রোগের বিস্তারটা যেন না হয়, সবাই যেন একটু সচেতন থাকেন। সচেতন থাকলেই আমরা এই করোনার আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারব। আমরা ইতিমধ্যে লিফলেট বিতরণ করেছি, মাইকিং করেছি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক দল গঠন করেছি। ইতিমধ্যে কয়েক হাজার স্বেচ্ছাসেবী আমাদেরকে নাম লিখিয়েছেন, তাদেরকে আমরা বিভিন্ন কাজে লাগাবো। এটি যেন কোনো ক্রমেই বিস্তার না লাভ করতে পারে, এই স্বেচ্ছাসেবী দল যারা আছেন, যারা ভলেন্টিয়ার সার্ভিস করেন তাদেরকে আমি বিনীত অনুরোধ করছি, আপনারা সর্বদা প্রস্তুত থাকবেন এবং এই জাতিকে আমাদের বাঁচাতে হবে, এই নোয়াখালীর মানুষকে আমাদেরকে বাঁচাতে হবে। আমরা বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছি। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী যারা এটিকে পুঁজি করে জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছেন, এর সাথে কিছু অবিবেচক ক্রেতা আছেন যারা হুমড়ি খেয়ে পড়ছেন এবং মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছেন। আমাদের সারা বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্যদ্রব্য মজুত রয়েছে, আমাদের খাদ্যের কোনো অভাব নেই। কিন্তু যদি ক্রেতারা
সেই সুনাগরিক আচরণ না করেন, সেক্ষেত্রে বাজারে একটি আতঙ্ক তৈরি হয় এবং ব্যবসায়ীরা সেই সুবিধাটা লুফে নেয়। আমরা এটি হতে দেব না এবং আমরা ইতিমধ্যে ব্যবসায়ীদের সাথে বসেছি, মোবাইল কোর্টের আওতায় তাদেরকে শাস্তি প্রদান করছি। আমি নাগরিকদের অনুরোধ করব, আপনি স্বাভাবিক যে বাজার সওদা করেন, যেভাবে আপনার জীবনযাপন হয় ঠিক সেভাবে আপনি কিনবেন, কোথাও কোনো আতঙ্ক তৈরি করবেন না, কোনো গুজব না ছড়াতে আমি অনুরোধ করছি। আমরা জনগণকে সে নাগরিক আচরণ আবারও করতে বলছি এই কারণেই, সবাইকে বাঁচতে হবে, কেউ একা একই বাঁচবে না, সবাইকে নিয়ে বাঁচতে পারলেই আমাদের জাতি বাঁচবে। আমি আপনাদের মাধ্যমে আবার অনুরোধ করি যে যদি আমরা একটু সাবধানতা অবলম্বন করি, যদি স্বাস্থ্যবিধি আমরা মেনে চলি এবং আমরা সবসময় নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, বিশেষ করে আমাদের হাত দুটো যদি পরিষ্কার আমরা সবসময় রাখতে পারি এবং জনগণের সাথে কোলাকুলি, হ্যান্ডশেক কিংবা একদম কানেকশনে যদি আমরা না যাই, তাহলে এই ভাইরাস আমাদেরকে আক্রমণ করতে পারবে না। আমি সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি এবং আগামীতে যে ধরনের নির্দেশনা সরকার থেকে আসে সেই ধরনের নির্দেশনাগুলো আপনাদের মাধ্যমে আমি জনগণকে পৌঁছে দেব।